हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। आज के तुम्हारे सामने क्लास 12 এর এডুকেশন যোগ দর্শন के लिए आलोचना करब। तुम्हारे फार्ष्ट चैप्टारे যোগ দর্শন एक टपिक रही है, एक यूनिट रही है যোগ দর্শন উপরে। तो से ही যোগ দর্শন উপরে আমরা आलोचना करब পুঙ্খানুপুঙ্খ, একদম विस्तारित आलोचना करब। टेक्सट बुक के प्रत्येक लाइन धरे धरे आलोचना करब। आलोचना तुम्हें मनोयोग दिए प्रथम থেকে পুরোটা করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, ক্লাস শোনার চেষ্টা করবে মনোযোগ সহকারে, তবেই তোমরা কিন্তু অনেকটা হেল্পফুল হবে কোশ্চেন আনসারগুলি সলভ করতে গেলে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো স্টুডেন্টস, তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 35 এ তোমাদের যে টপিকটা আছে যোগ দর্শন, সেই যোগ দর্শনকে নিয়ে আলোচনা করব। ভূমিকাতে বলছে, যোগ দর্শন আস্তিক এবং সাংখ্য দর্শনের সমান তন্ত্র রূপে প্রসিদ্ধ, এবং তারপর বলছে অর্থাৎ এই দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী। অর্থাৎ যোগ দর্শন বেদকে স্বীকার করে, অধিকাংশ সিদ্ধান্তই সাংখ্যানুসারী। বলছে অধিকাংশ যে সিদ্ধান্ত যোগ দর্শনের তা হচ্ছে সাংখ্যানুসারী, তবে ঈশ্বর প্রসঙ্গে তারা ভিন্ন মত। ঐতিহ্যানুসারে সাংখ্যগণ নিরশ্বরবাদী আর যোগ দর্শন শেশ্বরবাদী, তাই সাংখ্যকে নিরীশ্বর সাংখ্য এবং যোগকে শেশ্বর সাংখ্য বলা হয়। তাহলে যোগকে কি বলা হয়? শেশ্বর সাংখ্য বলা হয়। তাছাড়া সাংখ্য দর্শন যেখানে তাত্ত্বিক আলোচনায় আগ্রহী, যোগ দর্শন সেখানে সেই তত্ত্বের প্রয়োগ বা ব্যবহারে আগ্রহী। যোগ দর্শন কি করে? সাংখ্য দর্শন যে যোগ দর্শনে যে তাত্ত্বিক আলোচনা, সেই তাত্ত্বিক আলোচনায় আগ্রহ থাকে, আর যোগ দর্শন সেই তত্ত্বের প্রয়োগ বা ব্যবহারে তারা আগ্রহী থাকে। একটি তত্ত্বমূলক, অর্থাৎ সাংখ্য দর্শন হচ্ছে তত্ত্বমূলক আর যোগ দর্শন হচ্ছে প্রয়োগমূলক। যোগ দর্শন হচ্ছে প্রয়োগমূলক একটি দর্শন। আধুনিককালে সাংখ্য ও যোগ দুটি স্বতন্ত্র দর্শন রূপে পরিচিত। আধুনিককালে, আজকের এই আধুনিককালে সাংখ্য দর্শন আর যোগ দর্শন দুটি স্বতন্ত্র দর্শন রূপে কিন্তু পরিচিত। বলছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা পাচ্ছ, যে যোগ দর্শনের প্রতিষ্ঠাপক মহর্ষি পতঞ্জলি, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মনে রাখবে, এক্সাম হলে এটা কিন্তু শর্ট কোশ্চেন অবশ্যই আসতে পারে। তবে তিনি যোগের প্রবর্তক নন, কেননা তার পূর্বেও যোগীরা যোগ করতেন। তিনি কিন্তু যোগ সেই যোগের প্রবর্তক নন, কারণ মহর্ষি পতঞ্জলির পূর্বেও অনেক যোগীরা কিন্তু যোগ জানতেন। যোগ দর্শনকে পাতঞ্জল দর্শনও বলা হয়। যোগ দর্শনকে পাতঞ্জল দর্শনও বলা হয়। মহর্ষি পতঞ্জলি রচিত যোগ সূত্র বা পাতঞ্জল সূত্র এই দর্শনের আদি আকর গ্রন্থ। তাহলে যোগ দর্শনের আরও একটি প্রশ্ন তোমরা শুনে নাও, যে যোগ দর্শনের আদি আকর গ্রন্থ কোনটি? যোগ দর্শনের আদি আকর গ্রন্থ হচ্ছে এই যে এটা, যোগ সূত্র বা পাতঞ্জল সূত্র। যোগ সূত্র বা পাতঞ্জল সূত্র হচ্ছে যোগ দর্শনের আদি আকর গ্রন্থ। তবে এই পতঞ্জলি এবং পাণিনির মহাভাষ্যকার পতঞ্জলি অভিন্ন। এই যে পতঞ্জলি, অর্থাৎ যোগ দর্শনের যে পতঞ্জলি আর পাণিনির মহাভাষ্যকার পতঞ্জলি, তারা দুজন কিন্তু বলছে এখানে অভিন্ন, অর্থাৎ আলাদা না কিনা, আলাদা কিনা সে বিষয়ে কিন্তু মতান্তর রয়েছে। অর্থাৎ তারা দুজন, এই যে যোগ দর্শনের পতঞ্জলি আর পাণিনির মহাভাষ্যকার পতঞ্জলি, যে এটা কি অভিন্ন নাকি ভিন্ন, সেই সম্পর্কে কিন্তু মতান্তর রয়েছে। তারপর বলছে 195টি সূত্র সম্বলিত যোগ সূত্র 4টি অধ্যায়ে বিভক্ত। এই যে একটু আগে তোমরা এখানে তোমরা জানতে পারলে যে যোগ দর্শনের আদি আকর গ্রন্থ কোনটি, যোগ দর্শনের আদি আকর গ্রন্থ হচ্ছে যোগ সূত্র। এই যে যোগ সূত্র গ্রন্থ, এই যোগ সূত্র গ্রন্থটি 4টি অধ্যায়ে বিভক্ত, এবং এই 4টি অধ্যায়ের মধ্যে টোটাল সূত্র কয়টি আছে? যোগ সূত্র যে গ্রন্থ, এই যোগ সূত্র গ্রন্থের মধ্যে টোটাল 195টি সূত্র রয়েছে। এখন 4টি অধ্যায় এখানে একটু 4টি অধ্যায় সম্পর্কে বলা হবে, তোমরা মনোযোগ সহকারে শোনো। যে সমাধিপাদ, সমাধিপাদ
সমাধিপাদে 51টি সূত্র রয়েছে। সমাধিপাদে কয়টি সূত্র রয়েছে? সমাধিপাদে রয়েছে 51টি সূত্র। এই সূত্রগুলির দ্বারা যোগের স্বরূপ, প্রকার, তো সমাধিপাদে রয়েছে 51টি সূত্র, আর এই যে সূত্র রয়েছে সমাধিপাদে, এই সূত্রগুলির দ্বারা আমরা কি জানতে পারি? এই সূত্রগুলির দ্বারা আমরা আমরা যোগের স্বরূপ, তারপর যোগের যে প্রকার, উদ্দেশ্য, চিত্ত বৃত্তি নিরোধ, যোগাঙ্গ ইত্যাদি বিষয়ে আমরা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে কোথায়? সমাধিপাদে। সমাধিপাদ যে অধ্যায়টা রয়েছে, যোগসূত্র যে গ্রন্থ, সেই যোগসূত্র গ্রন্থের সমাধিপাদে 51টি সূত্র রয়েছে, এবং এই 51টি সূত্রের মধ্যে যোগের স্বরূপ আমরা জানতে পারবো, যোগের প্রকার জানতে পারবো, উদ্দেশ্য, যোগাঙ্গ, চিত্তবৃত্তি নিরোধ এগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। এই জন্য সমাধিপাদকে যোগপাদও বলা হয়। তাহলে কোন অধ্যায়টাকে বা কোন পাদকে সমাধিপাদ বলা হয়? সমাধিপাদকে আবার আমরা যোগপাদও বলতে পারি। তারপর 2 নম্বর যে অধ্যায়, এটাতে আছে যে সাধনপাদ। সাধনপাদে কয়টি রয়েছে সূত্র? 55টি সূত্র রয়েছে। এই সূত্রগুলির মধ্য দিয়ে মূলত আমরা ক্রিয়াযোগের প্রয়োজনীয়তা ও ফল প্রদর্শিত হয়েছে। ক্রিয়াযোগের প্রয়োজনীয়তাটা কি, ক্রিয়াযোগের যে ফল, এটা আলোচনা করা হয়েছে সাধনপাদের মধ্যে। এই অধ্যায়ে কর্মফল, দুঃখ, দুঃখের কারণ এবং দুঃখের নিবৃত্তির উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধনপাদ যে অধ্যায়, সাধনপাদ অধ্যায়ের মধ্যে কর্মফল, দুঃখ, দুঃখের কারণ এবং দুঃখের যে নিবৃত্তি, ওই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে যে দ্বিতীয় যে অধ্যায় সাধনপাদের মধ্যে। দ্বিতীয় অধ্যায়ে তাহলে কয়টি সূত্র রয়েছে? 55টি সূত্র রয়েছে দ্বিতীয় অধ্যায়ে। আমি কিন্তু পরবর্তী সময়ে এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসব। তার জন্য যে আলোচনা হচ্ছে সে আলোচনা কিন্তু মনোযোগ সহকারে শুনো। তারপরে 3 নম্বর অধ্যায়ে হচ্ছে বিভূতিপাদ। এই বিভূতিপাদের মধ্যে মাধ্যমে আমরা কি যোগীর অলৌকিক শক্তি, ধ্যান ধারণা ও বিবেক, খ্যাতি ইত্যাদির বর্ণনা এই 55টি সূত্রের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাহলে বিভূতিপাদের মধ্যে কয়টি সূত্র রয়েছে? 55টি সূত্র। তাছাড়া সাধনপাদের মধ্যে কয়টি সূত্র রয়েছে? 55টি। সমাধিপাদে 51টি। এখন বিভূতিপাদের যে অধ্যায়টা, সেই অধ্যায়ের মধ্যে আমরা যোগীর অলৌকিক শক্তি, ধ্যান ধারণা ও বিবেক, খ্যাতি ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা বা আলোচনা, এটা করা হয়েছে কিন্তু বিভূতিপাদের মধ্যে। মনে রাখতে হবে বিভূতিপাদে কী কী আলোচনা, কী কী আলোচনা করা হয়েছে। বিভূতিপাদের যে অলৌকিক শক্তি সম্পর্কে, ধ্যান ধারণা, এই সমস্ত সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। এখন আমরা আসছি কৈবল্য, কৈবল্যপাদ। কৈবল্যপাদে কৈবল্যের স্বরূপ ও প্রকার, কৈবল্যপাদে কৈবল্যের স্বরূপ ও প্রকার, পরলোক, পুরুষের সত্তা ইত্যাদি 34টি সূত্র অবলম্বনে বর্ণিত হয়েছে। তাহলে কৈবল্যপাদ যে অধ্যায়, সেই অধ্যায়ের সূত্র রয়েছে 34। 34টি সূত্র রয়েছে কৈবল্যপাদে, আর কৈবল্যপাদের মধ্যে যে এটা আমরা যোগের যে স্বরূপ প্রকার, কৈবল্যের যে স্বরূপ ও প্রকার, পরলোক সম্পর্কে আমরা, পুরুষের সত্তা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো, সে আলোচনাই করা হয়েছে কৈবল্যপাদের মধ্যে। পরবর্তীতে এখন আসছে যোগের, যোগ শব্দের অর্থ। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে দুয়ের মান হিসাবে, যোগ শব্দের অর্থ কি বা যোগ বলতে কি বুঝো, তো এখান থেকে তোমরা আনসার করতে পারবে। সংস্কৃত যুজ ধাতুর উত্তর ঘং প্রত্যয় নিবেশে যোগ শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে যোগ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই যে এখান থেকে শুরু করো, এতটুকু পর্যন্ত দিয়ে দাও, 1 নম্বর পেয়ে যাবে ইজিলি তোমরা। যোগ শব্দের অর্থ, সংস্কৃত যুজ ধাতুর উত্তর ঘং প্রত্যয় নিবেশে যোগ শব্দের উৎপত্তি হয়েছে। এখন এই যে যুজ, যুজ ধাতুর অর্থ সংযোগ বা সমাধি। যুজ ধাতুর অর্থ কি? যুজ ধাতুর অর্থ হচ্ছে সংযোগ বা সমাধি। সুতরাং ভূতপত্তিগত দিক থেকে যোগ বলতে সংযোগ বা সমাধিকে বোঝায়। ভূতপত্তিগত অর্থ, যোগের ভূতপত্তিগত অর্থ কি? তো ভূতপত্তিগত অর্থে, অর্থের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে যোগ বলতে আমরা কি বুঝি? সংযোগ বা সমাধিকে বুঝি। তবে মহর্ষি পতঞ্জলি যোগের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, যোগশ্চি ও বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ বলতে
চিত্তবৃত্তি নিরোধকে বোঝায়। তো মহর্ষি পতঞ্জলি কি বলেছেন, একের মান যদি আসে যে মহর্ষি পতঞ্জলি যোগ বলতে কি বলেছেন, তো মহর্ষি পতঞ্জলি যোগ বলতে বলেছেন চিত্ত বৃত্তি নিরোধকে, চিত্তবৃত্তি নিরোধকে বুঝিয়েছেন মহর্ষি পতঞ্জলি যোগ। বুদ্ধি অহংকার ও মন এই ত্রিতত্ত্বকে একত্রে যোগ দর্শনে অন্তকরণ বা চিত্ত বলা হয়। কি বলছে, বুদ্ধি অহংকার ও মন এই ত্রিতত্ত্বকে একত্রে যোগ দর্শনে অন্তকরণ বা চিত্ত বলা হয়। আর চিত্তের পরিণাম বা বিকারকে চিত্তবৃত্তি বলে, চিত্তের পরিণাম বা বিকারকে কি বলে, চিত্তবৃত্তি বলে। তাহলে চিত্তবৃত্তি কাকে বলে, চিত্তবৃত্তি কি, এখান থেকে শুরু করো, এতটুকু তো দিয়ে দাও, দুয়ের মান হয়ে যাবে। চিত্তবৃত্তি বলতে কি বুঝো, চিত্তবৃত্তি, চিত্তবৃত্তি শব্দটার এখন আলোচনা হবে। বৃত্তি শব্দের অর্থ পরিণাম বা বিকার, বৃত্তি শব্দ অর্থ কি, বৃত্তি শব্দের অর্থ হচ্ছে পরিণাম বা বিকার। তাই চিত্তের পরিণাম, চিত্তের পরিণাম বা বিকারকে চিত্তবৃত্তি বলে, চিত্তের পরিণাম বা বিকারকে চিত্তবৃত্তি বলে। যোগ দর্শনে পাঁচ প্রকার চিত্তবৃত্তির কথা উল্লেখ করা হয়েছে যোগ দর্শনে। তাহলে প্রশ্ন আসতে পারে, যোগ দর্শনে কত প্রকার চিত্তবৃত্তির কথা বলা হয়েছে, যোগ দর্শনে পাঁচ প্রকার চিত্তবৃত্তির কথা বলা হয়েছে। আর সেই চিত্তবৃত্তিগুলি হচ্ছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি। এখন আমরা আলোচনা করব যোগ দর্শনে প্রমাণ বলতে কি বুঝো, আমরা এটা আলোচনা করব। যোগ দর্শনে প্রমাণ হলো এক প্রকার জ্ঞানাত্মক চিত্তবৃত্তি, যোগ দর্শনে প্রমাণ হলো, যোগ দর্শনে প্রমাণ হলো এক প্রকার জ্ঞানাত্মক চিত্তবৃত্তি। এরব চিত্তবৃত্তির দ্বারা প্রমা উৎপন্ন হয়, এরব চিত্তবৃত্তির দ্বারা কি উৎপন্ন হয়, এরব চিত্তবৃত্তির দ্বারা প্রমা উৎপন্ন হয়, প্রমা উৎপন্ন হয়। প্রমাণ ত্রিবিধ, প্রমাণ কত প্রকার, ত্রিবিধ, একটা প্রত্যক্ষ প্রমাণ, একটা অনুমান প্রমাণ, একটা আগম প্রমাণ। চিত্ত ইন্দ্রিয় প্রণালীর সহায়তার বাহ্য বিষয়ের সাথে সম্বন্ধযুক্ত হলে ওই বিষয় সম্বন্ধে বিশেষ নিশ্চয়রূপ যে চিত্তবৃত্তি উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ প্রমাণ বলে। প্রত্যক্ষে অপ্রাপ্ত হেতুগম্য বিষয়ের জ্ঞানের করণরূপ চিত্তবৃত্তিকে অনুমান প্রমাণ বলে। বেদ ও বেদানুসারী, বেদ ও বেদানুসারী স্মৃতি, পুরাণ প্রভৃতিকে আগম প্রমাণ বলা হয়। তা আগম প্রমাণ কাকে বলা হয়, বেদ ও বেদানুসারী স্মৃতি, পুরাণ প্রভৃতিকে আগম প্রমাণ বলা হয়। বিপর্যয় কি, এই যে যোগদর্শন, যোগদর্শনের বিপর্যয় কি, এই যে এখানে আমরা বিপর্যয় বলেছিলাম, তো বিপর্যয়টা কি বলছে, বিপর্যয় নামক চিত্তবৃত্তি হলো অতদ্রুপ। বিপর্যয় নামক চিত্তবৃত্তি কি, বিপর্যয় নামক চিত্তবৃত্তি হচ্ছে অতদ্রুপ অপ্রতিষ্ঠ মিথ্যা জ্ঞান। মিথ্যা জ্ঞানটাকে, যেটা যেটা সমাজে অপ্রতিষ্ঠিত ভাবে রয়েছে, যে জ্ঞানটা মিথ্যা, সেই মিথ্যা জ্ঞানটাকে বিপর্যয় বলে। বিপর্যয় বলতে ভ্রান্ত জ্ঞান বা সংশয় জ্ঞান, যে জ্ঞানের সংশয় আছে, সন্দেহ আছে, ভ্রান্ত ধারণা আছে, সেটাকে বলে বিপর্যয়। যেমন এক্সাম্পল শুরু বলছে রজ্জুতে সর্পভ্রম, রজ্জুতে সর্পভ্রম যেটা। তারপরের যে টপিকটা আছে আমরা আলোচনা করব বিকল্প সম্বন্ধে। শব্দ বোধের অনুসারী বিষয় অলিক বা শূন্য হলে বিকল্প নামক চিত্তবৃত্তি হয়। বলছে শব্দ বোধের অনুসারী বিষয় অলিক বা শূন্য হলে, শব্দ বোধের অনুসারী বিষয়টা যদি শূন্য হয় তাহলে এটাকে বিকল্প নামক চিত্তবৃত্তি বলে। শুধু শব্দকে আশ্রয় করে যে জ্ঞান অর্জন করা হয়, শুধু বলছে শুধুমাত্র শব্দকে আশ্রয় করে যে জ্ঞান অর্জন করা হয়, যদিও সেই শব্দের অর্থানুসারে কোনো বাস্তব বস্তুর অস্তিত্ব নেই তাকে বিকল্প বলা হয়। যেমন আকাশ কুসুম, যে আমরা কল্পনা করি আকাশ কুসুম যে শব্দ, এই আকাশ কুসুম বা অনন্ত, অনন্ত বলতে কি মানে যার শেষ নেই, তো শেষটা কোথায়, শেষ তো নেই, তো শেষ এর মানে শেষ নেই, তো তার যে সম্বন্ধে যে একটা সঠিক ধারণা এটা কিন্তু কারোর আসে না। আকাশ কুসুম সম্বন্ধে যেরকম সঠিক ধারণা আসে না, অনন্তটাকেও, অনন্ত বলতে কতটুক সময়, কত বছর, কত হাজার বছর, কত কোটি বছর, এটা কিন্তু একটা সীমানা নেই, তার জন্য এটাকে বলছে বিকল্প। শুধু শব্দকে আশ্রয় করে যে জ্ঞান বলছে অর্জন করা হয়, যদিও সেই শব্দের অর্থানুসারে কোনো বাস্তব বস্তুর সাথে কিন্তু তার অস্তিত্ব নেই, ওইটাকেই বলে বিকল্প জ্ঞান। যে বিকল্প, যোগ দর্শনে বিকল্প বলতে আমরা বুঝি যে শুধু শব্দকে আশ্রয় করে যে জ্ঞান অর্জন করা হয় সেটাই হচ্ছে বিকল্প, এবং অর্থানুসারে কোনো বাস্তব বস্তুর সঙ্গে তো এর মিল থাকে না।
এখন আমরা দেখবো নিদ্রা বলতে কি বুঝি আমরা। নিদ্রা জাগ্রত চৈতন্য ও স্বপ্নকালীন অভিজ্ঞতার অভাব হেতু চিত্তে যে বৃত্তিরুদ্ধ হয় তাই হলো নিদ্রা। জাগ্রত চৈতন্য ও স্বপ্নকালীন অভিজ্ঞতার অভাব হেতু চিত্তে অর্থাৎ মনের মধ্যে যে বৃত্তির উদয় হয় তাই হলো নিদ্রা। যোগ দর্শনে নিদ্রা বলতে সুষুপ্তিকে বোঝায়। যোগ দর্শনে নিদ্রা বলতে কি বোঝায়? সুষুপ্তিকে বোঝায়। চিত্তে তমোগুণের প্রাধান্যের দরুন এই অবস্থা সৃষ্টি হয় যার ফলে মানুষের জাগ্রত অবস্থার অভিজ্ঞতা ও স্বপ্নের অভিজ্ঞতা সবই আচ্ছন্ন হয়ে যায়। জাগ্রত অবস্থায় যে অভিজ্ঞতা আর যে স্বপ্নের যে অভিজ্ঞতা এটা সবই কি হয়ে যায়? আচ্ছন্ন হয়ে যায়। এটাকে বলে নিদ্রা। তো স্টুডেন্টস এখন দেখো স্মৃতি যে পয়েন্টটা রয়েছে, স্মৃতিও এক প্রকার চিত্তবৃত্তি। কোনো পরিবর্তন না ঘটিয়ে অভিজ্ঞতার কোনো প্রকাশের নাম হচ্ছে স্মৃতি। যে অভিজ্ঞতাটা হয়েছে তোমার সেই অভিজ্ঞতাটা তুমি যখন কারোর সাথে শেয়ার করবে সেই অভিজ্ঞতাটা যখন যে অভিজ্ঞতা তুমি অর্জন করলে সেটা যখন হুবহু বললে তখন এটাকেই বলে স্মৃতি। স্মৃতি হচ্ছে এক প্রকার চিত্তবৃত্তি। কোনো পরিবর্তন না ঘটিয়ে কোনো পরিবর্তন করতে পারবে না, হ্যাঁ কোনো পরিবর্তন না ঘটিয়ে অভিজ্ঞতার পুনঃপ্রকাশের নামই হচ্ছে স্মৃতি। এখন যোগ দর্শনে ক্লেশ বলতে কি বুঝি আমরা? ক্লেশ মানে কি? ক্লেশ কথার অর্থ হচ্ছে কষ্ট। তো যোগ দর্শনে ক্লেশ বলতে কি বুঝি এটা আমরা এখন আলোচনা করব। উপরে যে আমরা আলোচনা করলাম পঞ্চবিধ অর্থাৎ পাঁচ প্রকার যে চিত্তবৃত্তিকে আলোচনা করলাম, চিত্তবৃত্তিকে ক্লিষ্ট ও অক্লিষ্ট ওই দুইভাবে ভাগ করা যায়। বলছে যে চিত্তবৃত্তি, যে পাঁচটি চিত্তবৃত্তি আমরা আলোচনা করলাম, বলছে যে চিত্তবৃত্তি অবিদ্যা প্রসূত এবং বন্ধনের কারণ তাকে ক্লিষ্ট চিত্তবৃত্তি বলে, যেটা সংসার বন্ধনাদি ক্লেশ। অক্লিষ্ট চিত্তবৃত্তি ঠিক এর বিপরীত, অক্লিষ্ট চিত্তবৃত্তি বন্ধনের অপঘাতক ও মুক্তি সহায়ক। যোগ দর্শনে পাঁচ প্রকার ক্লেশের তো যোগ দর্শনে পাঁচ প্রকার ক্লেশের কথা বলা হয়েছে। যোগ দর্শনে কত প্রকার ক্লেশের কথা বলা হয়েছে? যোগ দর্শনে পাঁচ প্রকার ক্লেশের কথা বলা হয়েছে, সেগুলি কি কি? যোগ দর্শনে যে পাঁচ প্রকার ক্লেশের কথা বলা হয়েছে, কষ্টের কথা বলা হয়েছে, তা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ। ক্লেশের উপস্থিতিতেই ধর্মা অধর্মরূপ কর্মের উৎপত্তি হয়। ক্লেশের যে উপস্থিতি, মনে যখন কষ্ট আসে তখন সেই কষ্টের প্রতিক্রিয়া হিসেবে আমরা ধর্ম বা অধর্ম রূপ, আমরা তখন ধর্ম বা অধর্ম রূপ কর্ম করে থাকি, সেই কর্মের উৎপত্তি হয় এবং পরিণতিতে জীবের বন্ধন দৃঢ় হয়। এবং তুমি তোমার কষ্টের সময় তুমি কীরকম কর্ম করলে সেই কর্মের উপরে পরিণতিতেই কিন্তু আমাদের মধ্যে যে আমাদের বন্ধন এটা দৃঢ় হয়। অবিদ্যাটা কি? অনিত্যকে নিত্যরূপে, অশুচিকে শুচিরূপে, দুঃখকে সুখরূপে, অনাত্মাকে আত্মারূপে জ্ঞানই হচ্ছে অবিদ্যা। অর্থাৎ যেটা অনিত্য এটাকে আমরা নিত্য মনে করলাম, অশুচিকে শুচি মনে করলাম, দুঃখকে সুখ মনে করলাম, অনাত্মাকে আমরা আত্মা মনে করলাম, ওইটাকে বলে অবিদ্যা। বস্তু স্বরূপত যা তাকে ভিন্নরূপে জানাই অবিদ্যা। আসলে বস্তুটা যা আমরা তা জানলাম না, তার উল্টোটা জানলাম, সেই বস্তুটা সম্বন্ধে আমাদের মধ্যে ভুল ভুল যে ধারণা, সেই ধারণা আমাদের মধ্যে আসলো, তখন আমরা বলবো যে এটা ওর অবিদ্যা, কারণ তার যে বিদ্যাটাকে ঠিক হয়নি তার জন্য ওইটাকে বলছে অবিদ্যা। এখন আমরা জানবো অস্মিতা কি। আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম অস্মিতা। বলছে আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করবে না। যদি আত্মাকে বুদ্ধির সঙ্গে আমরা অভিন্ন মনে করি সেই মনে করাটাকেই বলে অস্মিতা। আত্মা আর বুদ্ধি এক এটা ভাবতে হবে, তখন অস্মিতা হবে না। এই অস্মিতা ক্লেশের ফলে, এই অস্মিতা ক্লেশের ফলে পুরুষ নিঃসঙ্গ ও উদাসীন হয়েও নিজেকে কর্তা এবং ভোক্তা মনে করে। বলছে এই অস্মিতাটা যখন হয় তখন আমরা নিঃসঙ্গ উদাসীন হয়েও আমরা নিজেকে তখন কর্তা মনে করছি, নিজেকে ভোক্তা মনে করি, এরকম আমাদের মধ্যে ধারণা তখন জন্মায়। এখন আমরা দেখব রাগ। যোগ দর্শনে রাগ বলতে কি বোঝায়? যোগ সূত্রকার রাগের পরিচিতিতে গিয়ে বলেছেন সুখানুষয়ী রাগ, অর্থাৎ সুখ সাধনের প্রতি আসক্তিকে রাগ নামক ক্লেশবৃত্তি বলে। সুখ সাধনের প্রতি আসক্তিকে, অর্থাৎ সুখের প্রতি যে আসক্তি
সেই সুখের প্রতি আসক্তি থেকে রাগ আসে। বলছে, সুখ সাধনের প্রতি আসক্তিকে রাগ নামক ক্লেশবৃত্তি বলে। রাগ কি? রাগ হচ্ছে একটা ক্লেশবৃত্তি। এই একে তৃষ্ণা, লোভ বা গন্ধও বলা হয়। যদিও অবিদ্যার সকল ক্লেশের মূল, তথাপি অস্মিতা থেকেই রাগ নামক ক্লেশের উৎপত্তি হয়। তাহলে রাগ নামক ক্লেশের উৎপত্তি কী থেকে হয়? রাগ নামক যে ক্লেশ, এই ক্লেশের উৎপত্তি হয় অস্মিতা থেকে। অস্মিতা থেকে রাগ নামক ক্লেশের উৎপত্তি হচ্ছে। এখন আমরা জানব দেশ কি। দেশ প্রসঙ্গে যোগসূত্রকার বলেছেন, দুঃখানুসয়ী দেশ, দুঃখানুসয়ী দেশ অর্থাৎ দুঃখ সাধনের প্রতি বিরক্ত বোধ। দুঃখ সাধনের প্রতি বিরক্ত বোধ থেকে দেশ নামক ক্লেশবৃত্তি বলে। একে প্রতিধ, জিজ্ঞাসা ও ক্রোধ নামে অভিহিত করা হয়। তো আমরা যতটুকু আলোচনা করছি সেই আলোচনা থেকে আমরা তোমাদেরকে টেলিগ্রামের মধ্যে কিন্তু কোশ্চেনগুলির আনসার দেব, কোশ্চেন দেবো, আনসার দেবো, কোশ্চেনের সঙ্গে আনসার থাকবে টেলিগ্রামে দিয়ে দেবো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, আমাদের টেলিগ্রামের চ্যানেলটাতে জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। চ্যানেলের নামটা যা টেলিগ্রাম চ্যানেলও, সেই নামে আমরা করেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা ওইখানে জয়েন করে নেবে। আমরা কিন্তু যেই সমস্ত ক্লাসই করি না কেন, তার নোটসগুলো আমরা দিয়ে দিচ্ছি একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি টেলিগ্রামের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ কি? অভিনিবেশ হলো মৃত্যু ভয়রূপ ক্লেশ। মৃত্যুর প্রতি যে আমাদের ভয়, মৃত্যু তো সবার হবে, জন্মালে মরিতে হবে, তো মৃত্যুর প্রতিও আমাদের একটা ভয় কাজ করে। আমাদের মধ্যে মৃত্যুর প্রতিও একটা ভয় কাজ করে। এই যে মৃত্যুর প্রতি যে ভয়, সেই ভয় থেকে যে কষ্টটা আমাদের মধ্যে আসে তাকে বলে অভিনিবেশ। অভিনিবেশ হলো মৃত্যু ভয়রূপ ক্লেশ। পূর্ব জন্ম সমূহে অনুভূত মরণ দুঃখ থেকে বিবেকী অবিবেকী জীব মাত্রে যে মৃত্যু ভয় উৎপন্ন হয়, জীবের মধ্যে যে মৃত্যু ভয় যে উৎপন্ন হয়, সেই মৃত্যু ভয়কে বলে অভিনিবেশ। চিত্তভূমি কি? এখন যোগ দর্শনে চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে? যোগের উদ্দেশ্য হলো অবিবেক জ্ঞান দূর করে বিবেক জ্ঞানের প্রতিষ্ঠা করা। তো যে যোগ, সেই যোগের একটি উদ্দেশ্য আমরা এখন জানতে পারলাম এখানে। যে যোগের উদ্দেশ্য হচ্ছে অবিবেক যে জ্ঞানটা, অবিবেক জ্ঞান দূর করে বিবেক জ্ঞানের প্রতিষ্ঠা করা। কিন্তু যতক্ষণ চিত্তের পরিণাম বা বিবেক থাকবে এবং আত্মা বা পুরুষের চৈতন্য তাতে প্রতিফলিত হবে, ততক্ষণ এই চিত্তবৃত্তিগুলি পুরুষ বা আত্মারই বৃত্তি বলে মনে হবে। সে কারণে যোগশাস্ত্রে চিত্তবৃত্তি নিরোধের কথা কিন্তু বলা হয়েছে। বলছে, মূল প্রকৃতিতে সতরজতময় যে তিনটা গুণ, এই ত্রি যে গুণ, এই সাম্যাবস্থাকে থাকে চিত্ততে সেরূপে থাকে না। বলছে যে রজগুণ, তমগুণ, শতগুণ, এই তিনটা গুণ যে মানুষের মধ্যে থাকে, এই তিনটা গুণের যে পরিমার্জিত রূপে অর্থাৎ কন্ট্রোল যে আসে, আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু ইচ্ছা জাগে। তো সেই ইচ্ছাটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আমার এখন ইচ্ছে হয়েছে যে আমি এমন একটা জিনিস খাবো যেটা খুব দামি, এখন আমার ইচ্ছে হলো যে আমি 500 টাকা দামের একটা কিছু খাবার খাবো, কিন্তু এখন আমার কাছে 500 টাকা নেই। তো এখন কি করতে হবে? আমাকে আমার যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে আপাতত চাপা দিয়ে রাখতে হবে। যখন যা ইচ্ছে হলো তখন তা করে দেব, এটা হবে না। তাহলে কিন্তু এই যে গুণগুলা সতরজতময়, এই গুণগুলো তোমার উপরে হাবি হয়ে গেছে, তোমার উপরে এগুলোর কন্ট্রোল হয়ে গেছে। তুমি নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, যা কিছু দেখেছো বা যা ইচ্ছা হয়েছে তাগুলা, সেই ইচ্ছাগুলাকে কিন্তু চাপা দিয়ে রাখতে হয়। কিছু কিছু সময় আমাদের লাইফে আসে। চিত্তভূমি হলো চিত্তের সহজ। চিত্তভূমি কি? চিত্তভূমি হলো চিত্তের অর্থাৎ মনের সহজ স্বাভাবিক অবস্থা। চিত্তভূমি আবার 4 প্রকার, একটা ক্ষিপ্ত, একটা মিউরো, একটা বিক্ষিপ্ত, একটা একাগ্র আর একটা নিরুদ্ধ। নিম্নে এগুলো আমরা আলোচনা করব। ক্ষিপ্ত কি? অস্থির, সদা চঞ্চল এবং প্রতি মুহূর্তে বিষয় হতে বিষয়ান্তরে ধাবমান চিত্তের অবস্থাকে ক্ষিপ্তাবস্থা বলে। ক্ষিপ্তাবস্থা কি? বলছে অস্থির। হ্যাঁ, অস্থির থাকা, সদা চঞ্চল থাকা, প্রতি মুহূর্তে বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান চিত্তের অবস্থাকে ক্ষিপ্তাবস্থা বলে। অর্থাৎ নিজের মনে, নিজের মন নিজের কন্ট্রোলে থাকে না, অস্থির অবস্থায় থাকে, ওইটাকে বলে ক্ষিপ্ত। অস্থির থাকবো, সদা চঞ্চল থাকবে, প্রতি মুহূর্তে বিষয় হতে বিষয়ান্তরে ধাবমান হবে চিত্তের যে অবস্থা, মনের যে ওই রকম অবস্থা, ওই অবস্থা থেকে বলে ক্ষিপ্তাবস্থা।
ক্ষিপ্ত ভূমির চিত্ত রজ ও তম গুণ প্রধান। যার যে যার মনকে আমি যদি আমার মনকে চঞ্চল রাখ মানে স্থির করতে না পারি, আমার মন সদা চঞ্চল থাকে, তাহলে বইটা বুঝে নিতে হবে যে আমার মধ্যে রজ আর তম এই দুটা গুণের কিন্তু প্রাধান্য হয়ে গেছে। রজ আর তম এই দুটা গুণের প্রাধান্য হয়ে গেছে। সংসার ক্লিষ্ট অধিকাংশ সাধারণ মানুষের চিত্তই ক্ষিপ্ত ভূমিক, চিত্তের এরূপ অবস্থা যোগ সহায়ক নয়। তাহলে এই জন্যই তো যোগ শাস্ত্রের কথা বলা হয়েছে, যোগ যখন করি করবো আমরা, আমরা যখন যোগ প্রাণায়াম এগুলি যখন করবো, মেডিটেশন যদি করি আমরা, তখন আমাদের মধ্যে কী আসে? স্থিরতা আসে। চঞ্চলতা যে ভাব, সেই ভাবটা তখন আস্তে আস্তে আমাদের মধ্য থেকে আমরা দূর করতে পারি। যদি আমরা চঞ্চল অবস্থায় থাকি, আমরা যদি সদা অস্থির থাকি, প্রতি মুহূর্তে আমরা যদি বিষয় থেকে ধাবমান হয়ে অন্যদিকে ছুটে যাই, তাহলে আমরা কি, আমরা আমাদের মনের উপরে আমাদের কন্ট্রোল থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না, তখন নিয়ন্ত্রণ হারিয়ে আমরা উল্টোপাল্টা দিকে আমরা তখন ধাবমান হব, ছুটে চলে যাবো অন্যদিকে। আমরা আমাদের জীবনের প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা কিন্তু হারিয়ে অন্যদিকে ছুটে যাব। তার জন্য ওই যে গুণগুলা রজগুণ আর তমগুণ, এই রজগুণ আর তমগুণটাকে আমাদের উপরে কিন্তু বেশি করে প্রাধান্য বিস্তার করতে দেওয়া যাবে না, স্থির থাকতে হবে আমাদেরকে, অস্থির থাকলে চলবে না। তার জন্য যোগের দরকার, যোগের প্রয়োজন। তার জন্য পতঞ্জলি তার জন্যই যোগ শাস্ত্রের কথা বলেছেন। তো আজকের এই ক্লাসে আমরা এই ক্ষিপ্ত পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে? একটি ক্লাসে বেশি আলোচনা করলে আবার হবে না, তাহলে তোমাদের জিনিসগুলো ভালোভাবে মনে থাকবে না, বোঝাটা হবে না। তাই আমরা ছোট্ট ক্লাসই করছি, ছোট্ট ক্লাস, আরেকটা ক্লাস লাগবে, যোগ দর্শনটা শেষ করতে আরও একটা ক্লাস লাগবে। আরও একটা যে নেক্সট ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমরা অবশ্যই করবে, ওয়েট করো। আমরা 2-1 দিনের মধ্যে আমরা যোগ দর্শনের বাকি যে ক্লাসটা থাকবে, বাকি যে পার্টটা আছে যোগ দর্শন চ্যাপ্টারের, ওইটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশনটা কন্টিনিউ করবে। এক্সাম ভালো করতে হলে প্রতিনিয়ত পড়তে হবে, তো তার জন্য আর আমরা চাইছি যে বিস্তারিত আলোচনা করতে, কেননা বোর্ডের যে কোশ্চেন হয় এখন, বোর্ডের কোশ্চেন প্যাটার্ন যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবে টেক্সট বুক থেকে করে কোশ্চেন। আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা তোমাদের স্কুলে যে একটা ওয়ার্কবুক দেয়, সেই ওয়ার্কবুকটাও ফলো করবে। 11-12 ওয়ার্কবুক দেয়, প্রত্যেকটা ক্লাসে ওয়ার্কবুক দেয়, 11-12 স্টার্ট হয়েছে। তো তোমরা যেহেতু 12 আছো এখন, তো 12 কিন্তু ওয়ার্কবুকটা আছে, সেই ওয়ার্কবুকটা স্কুল থেকে কালেক্ট করবে। ওয়ার্কবুকের যে সমাধানগুলো, যে সমস্যাগুলো দিয়ে দিয়েছে, কিছু আনসার দিয়ে দেয়, কিছু আনসার দেয় না, ওই আনসারগুলি কী করতে হয়, ওই আনসারগুলি টেক্সট বুক থেকে পড়ে তারপর বের করতে হয়। যত বেশি পারো টেক্সট বুক পড়ো, একবার পড়লে বুঝবে এরকম না, একবার জায়গাতে 5 বার পড়ো, দেখে দেখবে বুঝে যাবে। আর আমি তো আছি, আমরা তো ক্লাস করছি, আমাদের ক্লাসগুলো ফলো করো, দেখবে তোমরা ইজিলি জিনিসগুলি বুঝে যাবে, কারণ বুঝে পড়লেই শিখতে পারবে, না বুঝে পড়বে শেখা হবে, পরে 2 দিন পরে আবার ভুলে যাবে। তার জন্য বুঝতে হবে, তারপর শিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।